পূজা তোমায় বাঁচাতে পারিনি, তাতে দুঃখের চেয়ে ঘেন্নাই হয় ঢের। তোমার মৃত্যু যন্ত্রণা থামতে না থামতে ভাবিনি কোনো এক গুড়িয়ার কান্না শুনবো ফের। 10 মাস ধরে মেটিয়া বুরুজে আটকে রেখে তাকে ধর্ষণ করছে অবিরত। বুদ্ধিজীবী তখনও চুপ থাকতে, গুড়িয়া যদি তোমার ঘরের মেয়ে হতো সেদিন আফরাজুল আর আজ আশিফাকে নিয়ে মানবিকতার রাজনীতি করো, আর ধর্ষক যদি মুসলিম হয় তখন অমনি সরে পড়ো। তোমরা তখন দেখতে পাও না, কালো চশমা পড়ো চোখে, ওদের জাতি ধর্ষণ করে তোমার পাশের বাড়ির মেয়েকে। বলি কোনটা ঠিক কোনটা ভুল তোমরা বিচার করার কে? আসল অন্যায় দেখলে চুপ করে থাকো তোমরা এক একটা পুরুষ রূপী মেয়ে। সুদূর কোন বিজেপি শাসিত রাজ্যে আশিফার মৃত্যু ঘেরে আজ দিদি রাজনীতিতে ব্যস্ত, আর রাজ্যের মহিলারা মোমবাতি হাতে রাস্তায়, কারণ আইনের সূর্য গেছে অস্ত। নমস্কার, ভারত মাতা কি জয়।